নমস্কার বন্ধুরা, সীমাস রান্নাঘরের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সাদা আলুর দমের রেসিপি। পূজা পার্বণের দিনে বা যে কোনো নিরামিষ দিনে, তাছাড়া সকালের জলখাবার অথবা রাতের জন্য এই রকম সাদা আলুর দম কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। রুটি, লুচি, পরোটা অথবা সাদা ভাত পোলাও সবের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটির মাধ্যমে। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি সাদা আলুর দম। এখানে আমি 12টা মতো ছোট সাইজের আলুকে নিয়েছি এবং আলুগুলোকে প্রেশার কুকারে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা চাকুর সাহায্যে এই যে ডুমো করে কেটে নিলাম। এইবার এই আলুগুলোকে আমি আলাদা করে রেখে দিয়ে আমরা এবার একটা মশলা রেডি করব। আলুর দমের যে মশলাটা, সেটার জন্য আমার লাগছে 1 চামচ জিরে, আর গোটা জিরে, আর 6টা মতো আমি ফাটিয়ে নেওয়া এলাচ নিয়েছি, 20টা গোলমরিচ, আর 2টো শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাপটা যদি কেউ বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে আরও 2টো লঙ্কা দিতে পারেন। এবার এটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে আমি এর একটা পাউডার তৈরি করে নিলাম। এইবার এটাকেও আমি আলাদা করে রেখে এবার কড়াইতে, এবার আমি আঁচে কড়াই বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে কড়াইটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল। সাদা তেলটাকে একটু কড়াইয়ের সারা গায়ে লাগিয়ে নিয়ে এবার আমি যে ডুমো করে কেটে রাখা যে আলুগুলোকে ছিল সেগুলোকে আমি ভালো করে একটু লাল লাল করে আমি ভেজে তুলে নেব। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিই, যেহেতু আমি নুন দিয়ে আলুটাকে সেদ্ধ করেছি তাই এখানে ভাজার সময় কিন্তু কোনো রকম নুনের ইউজ আমি করিনি। যাই হোক, এই যে আলুগুলোকে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে রেখে দিলাম। দিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি 4 চামচ মতো ঘি। 4 চামচ মতো ঘি দিলাম। দেওয়ার পরে এর মধ্যে 1 চামচ আমি আদা বাটা দিয়েছি। দিয়ে এটাকে একটুখানি ভালো করে এই যে নাড়াচাড়া করে নিয়ে এরপরে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নেব। নেওয়ার পরে তারপর আমি এখানে অ্যাড করে দেবো একটা পেস্ট। তার জন্য আমার লাগবে এই যে মশলাটা, কিন্তু এই যে দেখো বন্ধুরা, মশলাটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এইবার একটা পেস্ট রেডি করব, তার জন্য নিয়ে নিয়েছি 10টা মতো কাজু আর 1 কাপ মতো টক দই। সেইটাকে ভালো করে আমি একটা পেস্ট রেডি করে নিয়েছি। নিয়ে এই পেস্টটাকেই কিন্তু আমি ডাইরেক্ট এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে আমি অনেকক্ষণ ধরে এটাকে আমি কষতে থাকবো। আর এই কষানো, যখন আমি এই মশলাটা যখন কষাবো তখন কি কষাচ্ছি তখন কিন্তু আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি, নাহলে কিন্তু মশলাটা নিচ থেকে লেগে যেতে পারে যেহেতু এটার মধ্যে কাজু বাদাম রয়েছে। যাই হোক, এই মশলাটার থেকে তেল ছাড়া পর্যন্ত আমি একটু ওয়েট করব। এই যে তেল ছাড়া, দেখো বন্ধুরা, তেল কিন্তু ভেতর থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, তার মানে এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো আমি সেদ্ধ করে রাখা যে আলুগুলোকে আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে বেশ আবারও বেশ অনেকক্ষণ ধরে মিলিয়ে মিশিয়ে দেব মশলাটার সাথে। এইবার দিয়ে দেব আমি এর মধ্যে 1 চামচ নুন। নুনটা যেহেতু আমি যখন আমি প্রেশার কুকারে সিদ্ধ করেছিলাম সেই সময় দিয়েছিলাম, ভাজার সময় আর নুন দিইনি, তাই এই যে পরিমাপ মতো একবারে নুন দিয়ে দিলাম। আবারও একটু মিলিয়ে মিশিয়ে দেওয়ার পরে এরপরে দিয়ে দেবো ওই যে যে ভেজে রাখা যে মশলাটা, এই মশলাটা কিন্তু একদম ফাইনভাবে পাউডার করা হয়নি, একটু গোটা গোটা ছিল, সেই রকমভাবেই আমি এটাকে গুঁড়ো করা হয়েছে। যাই হোক, এবার সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 বাটি মতো উষ্ণ দুধ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অনেকের হয়তো মনে হতে পারে টক দই যেহেতু আগে দিয়েছি এবার দুধ দিলে দুধটা কেটে যেতে পারে, কিন্তু একেবারেই দুধটা কাটবে না, যেহেতু দইয়ের সাথে আমি কাজু বাদাম পেস্ট করে দিয়েছিলাম। আর আপনাদের কাছে যদি কাজু বাদাম না থেকে থাকে সেক্ষেত্রে আমন্ড বাদাম দিয়েও করতে পারে বা চিনে বাদাম দিয়েও করা যেতে পারে। আচ্ছা, এবার আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, যেহেতু রান্নাটা সম্পূর্ণ নিরামিষ তাই একটু চিনি দিলে স্বাদটা কিন্তু ভালো হয়। তবে চিনিটা অপশন, কেউ যদি মনে করেন যে চিনিটা দেবেন না সেটাও হতে পারে। আচ্ছা, এবার কভার করে দিয়ে আমি এটাকে 3 মিনিট মতো, 2 থেকে 3 মিনিট একটু জাল দিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে দেখো বন্ধুরা, জাল হয়ে গেছে। আচ্ছা, এইবার আমি এই যে চিড়ে রাখা
পাঁচটা মতো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু জাল দেবো। দিয়ে এটাকে আমি কভার করে রেখে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেছে। এইবার গ্যাসটাকে অফ করে আমি 2-3 মিনিট স্ট্যান্ডিং মোডে রেখে এবার একটা কড়াইতে আমি একটা তড়কা বা ফোড়নের ব্যবস্থা করছি। তার জন্য দিয়ে দিয়েছি 2 চামচ বাটার দিয়েছি, আর 1 মুঠো দিয়ে দিলাম, 1 মুঠো দিয়ে দিলাম কিশমিশ, আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি টমেটো বীজগুলোকে ছাড়িয়ে দিয়ে শুধুমাত্র আমি খোসাটাকে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে বা ভালো করে এই যে এবার একটুখানি নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে আচ্ছা আরও একটু এখানে নেড়ে চেড়ে, এই যে ফোড়নে যদি এটা দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এইবার এইটা আমি এই তড়কা বা ফোড়নটা এবার আমি এই আলুর দমের ওপরে দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু বেশ ভালো করে মিলিয়ে মিশিয়ে আমি দেবো। দেখো বন্ধুরা, দেখতে কি অসাধারণ হয়েছে, একদম সমস্ত কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়েছি, দেখতেও ভারী সুন্দর হয়েছে। আর দেখতে সুন্দর হলে খেতে ন্যাচারালি খুব ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেল, আমার আলুর দম রেডি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন। তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, সাদা আলুর দম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।